এক জঙ্গলে এক বোকা সারস পাখি থাকতো। সে বাকি পাখিদের থেকে দূরে একটা গাছেতে আলাদা বাসা তৈরি করে থাকতো। ওই জঙ্গলে থাকা নদীতে নিজের লম্বা সরু ঠোঁট দিয়ে মাছ ধরে নিজের পেট চালাতো। কিন্তু এখন সারস নদীতে মাছ দেখতে পাচ্ছিল না, যার কারণে সে বিরক্ত হয়ে যায়। সে এমন ভাবে মন খারাপ করে বসে থাকে যেন তার সবকিছু হারিয়ে গেছে। মনে হচ্ছে মাছগুলো খুব চালাক হয়ে গেছে, আমার ভেতর থেকে বোকামিগুলো বের করে আমাকে একটা ভালো আইডিয়া ভাবতে হবে। এই রকম ভেবে নদীর কাছ থেকে উড়ে গিয়ে এগিয়ে যেতে লাগলো। কিভাবে মাছগুলোর শিকার করি, কিভাবে নিজের পেটটা ভরবো, এই রকম ভাবতে ভাবতে সারস পাখি যখন যাচ্ছিল, তখনই একটা গাছের ডালে কাক আর টুনি পাখিকে বসে গল্প করতে দেখে। সে তখন তাদের কাছে যায়। সারসকে দেখে টুনি আর কাক তাদের গল্পটা হঠাৎ করে বন্ধ করে দিল। তখন সারস বলে, আরে বন্ধুরা কি ব্যাপার, তোমরা হাসি বন্ধ করে দিলে, হাসো, গল্প করো, আমার দেখতে তো খুব ভালো লাগছে, হাসো। ওই সারসের কথা শুনে রেগে গিয়ে, আমরা ফলমূল খেয়ে বেঁচে থাকি, কিন্তু তুমি মাছ মাংস খাও, তুমি আমাদের কাছে কেন এলে? আরে সেদিন কথাগুলো একটু মজা করে বলেছি, এত সিরিয়াস নিয়েছো কেন? আর শোনো না, তোমাদের সাথে তো অনেক কথা বলার চেষ্টা করেছি, তোমরাই তো বলোনি। এখনো কি মনে করে এলে যে তোমার সাথে কথা বলবো? আরে সেই কথা বলাতে অনেক দিন হয়ে গেছে, আমি তো ভাবলাম সব ভুলে গেছো, কিন্তু তোমরা তো এখনো বলোনি কিছু। এইটা বলো তো, এখানে কেন এসেছো? সত্যি পাখি, তুমি কিন্তু খুব চালাক, আমার মনের কথা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, চলো বিষয়টা বলি আমি তোমাদেরকে। নদীতে থাকা মাছগুলো আমাকে দেখে চালাকি করে পালিয়ে যাচ্ছে, তো এখন তো খিদেতে ছটফট করছি। আরে বাবা কোনো ব্যাপার না, এতদিন তো ভালোই মজা করে খেলে, যদি এখন না খাও মরে যাবে না, এইভাবে বছর কেটে যাবে। এই কথা শুনে সারস খুব রেগে যায়, কিন্তু দরকারটা তো এখন তার, তাই চুপচাপ থেকে মুচকে হাসি দিল। ভালোই জোকস মারতে পারো পাখি, কিন্তু এটা পুরনো হয়ে গেছে, তাই আমার বেশি হাসি পেল না, ওইসব তো ঠিক আছে। তোমরা এখন এটা বলো, তোমরা দুজনে মিলে আমাকে প্রত্যেক দিন মাছ নিয়ে এসে ধরে খেতে দিতে পারবে কি? এই কথা শুনে কাক তখন হেসে বলে, ও শুধু তাই না, সেগুলো টুকরো টুকরো কেটে তোমার মুখে ঢুকিয়ে দিতে হবে। এই কথা শুনে সারস আরো বেশি রেগে যায়। দেখো সারস পাখি, আমরা নিজেদেরই আহার জোগাড় করার সময় পাচ্ছি না, তার উপরে বাচ্চাদেরকে কোনো রকম খাইয়ে মাঝে মাঝে নিজেরাই না খেয়ে রয়েছি, তার উপর তোমার জন্য মাছ ধরার সময় কোথা থেকে পাবো আমরা, বলো? এই রকম বলে কাক আর টুনি পাখি চলে গেল। সারস তখন তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কাক আর টুনি পাখি আমার কথা শুনবে না, ওদের শুনতেই হবে, ওদের বাচ্চাদেরকে ধরে আমি নিজের কাছে রাখবো, তবেই ওরা আমার আহার এনে দিতে পারবে। এই রকম ভেবে সারস পাখি কাক আর টুনির পেছনে যেতে লাগলো। কিন্তু সারস পাখিকে দেখে কাক আর টুনি তার চালাকি বুঝতে পারল না। সারসের হাত থেকে বাঁচার জন্য একটা ঘন গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তাদেরকে দেখে সারস তখন ভিলেনের মতো হাসি হেসে, আমিও তো এটাই চাই। এই রকম ভেবে সেখান থেকে বেরিয়ে সবার আগে টুনি পাখির বাসায় গিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে সারস পাখি নিজের বাসায় চলে গেল। তারপরে কাকের বাচ্চাদেরকে নিয়ে সে আবার নিজের বাসায় গেল। টুনির বাচ্চারা আর কাকের বাচ্চারা মা মা বলে কাঁদতে লাগলো। সারস পাখি হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, ততক্ষণে সন্ধে হয়ে যায়। কাক আর টুনি পাখি যখন সন্ধ্যের সময় বাড়ি ফিরল, তাদের দরজার সামনে একটা কাগজে কিছু লেখা ছিল, যদি তোমরা নিজেদের বাচ্চাদেরকে পেতে চাও তাহলে সারসের সাথে কথা বলো। এইটা পড়ে কাক আর টুনি পাখি ভয় পেয়ে সারসের কাছে গেল, তাদের বাচ্চাদেরকে গিয়ে দেখতে লাগলো। কাকের বাচ্চাদেরকে একটা খাঁচায় রেখেছিল আর টুনি পাখির বাচ্চাদেরকে আর একটা খাঁচায় রেখেছিল। সারস পাখি নিজের দুটো হাত দিয়ে ওই দুটো খাঁচা এনে তাদের দুজনকে তাদের সন্তানদেরকে দেখালো।
মা আমাদের ভয় করছে, আমাদেরকে এখান থেকে বের করো মা। এইভাবে বাচ্চারা কাঁদতে লাগলো। বাচ্চাদের কাঁদতে দেখে কাক আর টুনি পাখির খুব কষ্ট হলো। তারাও ভাবলো এবারে সারসের কথায় তারা মেনে নেবে। আমাদের বাচ্চার খেয়াল রেখো, আমি আর টুনি পাখি গিয়ে তোমার জন্য মাছ ধরে আনছি। এই রকম বলে কাক আর টুনি পাখি নদীতে এলো, কিন্তু তারা মাছগুলোকে ঠোঁট বা পা দিয়ে ধরতে পারছিল না। তখন কাক আর টুনি পাখি ভাবলো এইভাবে ধরলে মাছ কোনো লাভ হবে না। তখন তারা নদীর থেকে খানিকটা দূরে, তারপরে সেখানে একটা গর্ত খুঁড়ে ওখানে একটা পাইপ দিয়ে নদীর সাথে যুক্ত করে দিল। তখন ওই পাইপের সাহায্যে মাছগুলো ওই গর্তে এসে পড়ে। তখন তো আর মাছরা কোথাও পালাতেও পারছিল না। তারপরে কাক আর টুনি পাখি সেই মাছগুলোকে ধরে সারসের কাছে নিয়ে গেল। সারস পাখি ওই মাছগুলোকে সারা দিন খেয়ে খেয়ে অলস হয়ে যায়। এইভাবে দিন কাটতে লাগলো। একদিন সারস পেট ভরে মাছগুলো খেয়ে গভীর নিদ্রায় শুয়ে পড়ে। এটাকেই ভালো সুযোগ ভেবে কাক আর টুনি পাখি সারসের বাসায় গিয়ে খাঁচা থেকে তাদের বাচ্চাদেরকে বের করে নিয়ে পালিয়ে যায়। অলসতার কারণে সারস পাখি নড়তে পারছিল না। কিছুদিন পরে সে মারা গেল। এখানে চারিদিকে শুকনো গাছে ভরা একটা শুকনো জঙ্গল ছিল। সেখানে আকাল পড়ার কারণে চারিদিক শুকিয়ে যায়। কোথাও কোনো জল, গাছপালা, ফল ফুল কিছুই ছিল না। এক ফোঁটা জলের অভাবে চারিদিকের মাটি এমনকি গাছপালাগুলো পুরো শুকিয়ে গেছিল। জঙ্গলের পরিবেশটা একেবারে শান্ত হয়ে যায়। তারপরেও খানিকটা দূরে চিল, পায়রা, কাক, চড়ুই পাখি আর টিয়া পাখি একসাথে মিলেমিশে ছোট ছোট বাসা তৈরি করে একটা গাছের উপরে থাকত। চারিদিকে আহারের অভাব দেখা দেয়। কোথাও কোনো ফল বা জল কিছুই ছিল না। তাদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারা আশেপাশে কোথাও জল বা অন্য কিছু আহার কিছুই তো পাচ্ছিল না। আহারের অভাবে আর জলের অভাবে কাক থাকতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নিল ওই জঙ্গল ছেড়ে চলে যাবে। বন্ধুরা, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি না খেয়ে মরতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না। কি রে কাক, তুই এখন এই কথা বলছিস? যখন তোকে বলেছিলাম এমন পরিস্থিতি আসতে পারে তোকে জানিয়েছিলাম, তখন তুই কি বলেছিলিস? তুই কি ভুলে গেছিস? জঙ্গলের ব্যাপারে আর আমাদের ব্যাপারে অনেক কথাই তো বলেছিলি, আজকে হঠাৎ এমন কথা কেন বলছিস তুই? হ্যাঁ, তখন তেমনটা বলেছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো পরিস্থিতি বদলে যাবে, কিন্তু কই, কিছুই তো বদলাচ্ছে না, আর কোনো আশা নেই। কেন, এখনো তোর কোনো আশা নেই? আসলে কথাটা তো জানে না খিদের জ্বালাটা কি, তখন যা মুখে এসেছিল বলেছিলাম, কিন্তু এখন আর থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমাদের মনটা তো জানে যে খিদে কত ভয়ানক হয়। হ্যাঁ রে পাখি, ভূতের ভয়তেও ঘুমানো যাবে, কিন্তু এই খিদে জ্বালাতে ঘুমানো যায় না রে। কাকের আর চড়ুই পাখির কথা শুনে পায়রা তখন রেগে বলে, আমাদের এইভাবে নিজেদের মধ্যে কথা বলে দুঃখ পেয়ে লাভ নেই, চলো ভালো মন্দর ব্যাপারে সারস খুব ভালো করে জানে, চলো ওর কাছে গিয়ে উপায় বের করি। হঠাৎ করে এইভাবে চারিদিক শুকিয়ে গেল কেন, চলো ওর কাছে গিয়ে জানি। এই রকম ভেবে তারপরে সব পাখিরা একসাথে মিলে ওই জঙ্গলে থাকা সারস পাখির বাসাতে গেল। সেখানে গিয়ে দেখে জল ছাড়া খাওয়া দাওয়া ছাড়াই সারস নিজের বিছানায় ঘুমিয়েছিল। সব পাখিরা তার কাছে এসেছে এইটা সে তাকিয়ে দেখে। কি ব্যাপার, তোমাদের সবার কি হয়েছে, হঠাৎ করে সবাই একসাথে আমার বাসায় এলে? এবারে তুমি আমাদের বাঁচাতে পারবে, তাই তো তোমার কাছে এলাম, হঠাৎ করে এই চারিদিকে জঙ্গল শুকিয়ে গেল কেন গো? এমন পরিস্থিতির ব্যাপারে তুমি আমাদের আগে কেন বলনি? এই কথাটা শোনা মাত্রই সারস তখন রেগে সাহস করে সবাইকে বলে, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? তোমরা তো এই জঙ্গলে আসার পর থেকে একটা একটা করে গাছ কাটতে শুরু করেছো, কারণ ওর বাড়ি সুন্দর,
তার চেয়ে বেশি সুন্দর আমি আমার বাড়ি তৈরি করব এইটা ভেবে। চড়ুই পাখির বাসা সুন্দর এমনটা টিয়া পাখি ভেবে নিজের বাসা সুন্দর বানালো। আবার ওর বাসা সুন্দর দেখে চিলও আরও ভালো সুন্দর বাসা তৈরি করলো। এই রকমভাবে গাছ কেটে কেটে আজকের এই পরিস্থিতির কারণ তো তোমরাই। রাগে যখন সারস এইসব কথা বলে তখন সবাই মনে করলো সত্যি তো এইসব কথা একেবারে ঠিকই। সবাই চুপচাপ মাথা নাড়াতে লাগলো। এই সব কিছু আমাদের হাতেই থাকে, তোমরা সবাই আরামে কাঠের বাসায় থাকবে, এবারে বোঝো ঠেলা। তাহলে কোন বাসাতে থাকবো? মাটির বাসাতে থাকতে হবে। কি বলছো কি, মাটির বাসা এমনটা আবার হয় নাকি? আরে জল পড়লে মাটি একেবারে ধুয়ে বেরিয়ে যাবে, বর্ষাকালে বৃষ্টি পড়লেই তো মাটির বাড়ি ভেঙে যাবে, আমরা তখন কি করে থাকবো? ঠিক আছে, যখন চড়ুই পাখি ভরসা যোগাচ্ছে তাহলে তৈরি করে দেখতে পারি। এই রকম বলে চিল সেখান থেকে চলে গেল। চিলের সাথে সাথে বাকি পাখিরাও সেখান থেকে চলে যায়। তারা সবাই যে যার নিজের বাসায় গিয়ে খিদের জ্বালায় ছটফট করতে লাগলো। কিন্তু পাখি ভাবতে লাগলো কিভাবে মাটির বাসা তৈরি করবে। খানিকক্ষণ পরে তার মাথায় একটা ভালো আইডিয়া এলো। তার কাছে থাকা পুরনো গরুর গাড়ি নিয়ে সে মাটিগুলো তাতে করে তুলে অন্য এক জায়গায় নিয়ে এলো। তারপরে ওই মাটিতে ফেভিকল মিশিয়ে তারপরে সেটা দিয়ে একটা সুন্দর বাসা তৈরি করে দেখালো। সকাল সকাল যখন পাখিরা যে যার নিজের বাসা থেকে বের হয় তখন চড়ুই পাখির এই বাসা দেখে তারা অবাক হয়ে গেল। সব পাখিরা মিলে এবারে ওই মাটির বাড়িটাকে নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। চিল আর পায়রা মাটির বাড়ির ওপরে খানিকটা জল ঢেলে দেখলো বাড়িটা ভেঙে যাচ্ছে কিনা। এত সুন্দর বাসা কিভাবে তৈরি করলে? মাটিতে ফেভিকল মিশিয়ে বানিয়েছি। সবাই তারপরে চড়ুই পাখির অনেক প্রশংসা করে। তারপরে সবাই ভাবলো তারাও মাটির বাড়ি তৈরি করবে। এবারে অন্তত তোমরা সবাই আমার কথা শোনো, এক একটা করে পাখি তিনটে করে গাছ এনে জঙ্গলে লাগাও, তারপরে ওই গাছগুলোতে জল দাও, দেখবে আবার আগের মতো গাছপালায় ভরে যাবে জঙ্গলটা। এই রকম বলার পরে সব পাখিরা এক এক জায়গায় গিয়ে সব ছোট ছোট চারা গাছ নিয়ে চলে এলো। তারপরে প্রত্যেক দিন গাছগুলোতে জল দিতে লাগলো। এইভাবে কিছুদিনের মধ্যেই পুরো জঙ্গলটা আবার গাছপালায় ভরে গেল। পাখিদের জীবনটা এখন সুখে কাটতে লাগলো।